ডায়াবেটিস এবং সুগারকে গোড়া থেকে সারিয়ে তুলতে মাত্র এক চামচ গ্রহণ করুন। হ্যালো বন্ধুরা, আবার একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সুগারকে গোড়া থেকে সারিয়ে তোলে এই ঔষধ। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ এটা ভাবে যে আমাদের সুগারের সমস্যা তখনই হয় যখন আমরা চিনি বা মিষ্টি বেশি খাই, কিন্তু এমন কিছুই না। কারণ চিনি আমাদের সারাদিন কাজ করার শক্তি দেয় এবং আমাদের শরীরে এনার্জি লেভেল বাড়ায়। কিন্তু বন্ধুরা, চিনিকে এনার্জিতে কনভার্ট করার জন্য আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ বেশি থাকাটা জরুরি। যখন আমরা কোনো খাবার খাই, আমাদের শরীর সেটাকে গ্লুকোজে রূপান্তর করে তাকে রক্তে মিশিয়ে দেয় এবং ইনসুলিনের সাহায্যে এই গ্লুকোজ আমাদের রক্তের মধ্য দিয়ে আমাদের শরীরের সেলসে পৌঁছায়, যার জন্য আমরা শক্তি পেয়ে থাকি। কিন্তু ভুল খাদ্য গ্রহণ এবং কোনো প্রকার ব্যায়াম না করার ফলে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা কমতে থাকে, যার ফলে আমাদের খাওয়া চিনিগুলো রক্তে মিশে এনার্জিতে কনভার্ট হতে পারে না। এর ফলে সেগুলো রক্তে ডায়াবেটিসের রূপ নেয়। সুগার এমন একটি অসুখ যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না, কেননা এটা অনেক ধরনের রোগ বয়ে আনে। তাহলে চলুন বন্ধুরা, দেখি ডায়াবেটিসকে গোড়া থেকে সারিয়ে তোলার এই টিপসটি কীভাবে তৈরি করব। এই মিশ্রণটিকে বানানোর জন্য আমাদের এখানে চারটা জিনিসের দরকার পড়বে। সবার প্রথমে দরকার পড়বে করলার বিচি, এটা শুকনো করলার বিচি। করলার বিচি সুগার লেভেল কমানোর জন্য বেশ ভালো, কারণ এতে তিন ধরনের উপকারী ধাতু রয়েছে, সেজন্য এটা তিতা হওয়া সত্ত্বেও সবাই খায়। এখানে আপনাকে শুকনো করলার বিচি নিতে হবে। যে কোনো মশলার দোকানে এটা পেয়ে যাবেন অথবা বাসায় নিজেই তৈরি করতে পারবেন রোদে শুকিয়ে। এরপরে আপনাকে নিতে হবে আমলকির পাউডার, সুগারের জন্য এটা অনেক ভালো। এর মধ্যে ক্রোমিয়াম নামের একটি ধাতু রয়েছে যেটা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায়, যাতে শরীরে যাওয়া চিনি এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং সুগারের সমস্যা দূর করে। আমলকির পাউডারের পরে আমরা এখানে নিব নিম পাতার পাউডার। আপনি চাইলে বাসায় নিম পাতার রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, অথবা মার্কেট থেকে কিনে আনতে পারেন। নিম রক্তকে পরিষ্কার রাখে, রক্তকে পরিষ্কার রাখতে নিমের ব্যবহার করুন। এরপরে আমরা এখানে নিব মেথি দানা। বন্ধুরা, সুগার হলে যত বেশি তিতা জিনিস খাওয়া যায় তত ভালো, কেননা এগুলো আমাদের শরীরে সুগার লেভেল সঠিক রাখে। এবার আপনাকে এখানে মেথি দানা এবং করলার বিচিকে গুঁড়ো করে এটার পাউডার বানিয়ে নিতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে এই চারটি জিনিস দিয়ে আমরা মিশ্রণটি তৈরি করব। সবার প্রথমে এখানে একটি খালি বাটি নিন, এরপর এর মধ্যে করলার বিচির পাউডার এক চামচ পরিমাণ নিয়ে নিন। এক চামচ পরিমাণ করলার বিচি পাউডার নেবার পরে এখানে যুক্ত করতে হবে আমলকির পাউডার। আমলকির পাউডার এখানে দুই চামচ পরিমাণ নিতে হবে। আপনি চাইলে আমলকির পাউডার মার্কেট থেকে কিনে আনতে পারেন অথবা ঘরেও বানাতে পারেন। দুই চামচ আমলকির পাউডার নেবার পরে এবার মেথির পাউডার নিব। মেথি আপনাকে এখানে এক চামচ নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কতটুকু পরিমাণ নিচ্ছি, এর বেশিও নেবেন না কমও নেবেন না। এবার আমরা এতে মেশাবো নিমের পাউডার। নিমের পাউডার আপনাকে এখানে নিতে হবে মাত্র আধা চামচ। আধা চামচ নিমের গুঁড়া মিশিয়ে দিলাম। এসব উপাদান দেবার পরে এবার এটাকে ভালোমতো মেশাতে হবে। এটাকে আমি এক মিনিট ধরে ভালোমতো মিক্স করে নেব। এখানে আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এটা খেতে একটু কড়া তিতা হলেও ডায়াবেটিসের জন্য খুবই উপকারী জিনিস। তাহলে চলুন দেখি এটা কীভাবে খেতে হবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কখনোই চিনি জাতীয় খাবার খাওয়া উচিত না। প্রাকৃতিক মিষ্টি খাওয়া যেতে পারে, যেমন কলা, পেঁপে ইত্যাদি জিনিস। পানীয়টি তৈরি করার জন্য এখানে পানি নিতে হবে। পানি চাইলে ঠান্ডা অথবা কুসুম গরম পানি নিতে পারেন। এই মিশ্রণটি খাবার দুটি পদ্ধতি রয়েছে। সবার প্রথমে আপনি এটাকে এক চামচ গুঁড়োই খেতে পারেন, দ্বিতীয় এটাকে পানিতে গুলে ভালো মতো মিক্স করে খেতে পারেন। আপনাকে এটা সকালে নাস্তা করার এক ঘন্টা আগে খেতে হবে। আপনি চাইলে এটাকে দিনের মধ্যে যে কোনো সময় খেতে পারেন, তবে সকালে খাওয়া সবচেয়ে ভালো উপায়। কিছুদিন এটা খাবার পরে দেখবেন আপনার ডায়াবেটিস কমে আসছে এবং টানা কয়েক মাস খেলে আপনাকে ঔষধও খেতে হবে না, সেই সাথে ডায়াবেটিস গোড়া থেকে সেরে যাবে। এই মিশ্রণটি খাওয়ার সাথে সাথে নিয়মিত হাঁটা ও ব্যায়াম করতে থাকবেন। ঔষধ না খেয়ে ভালো লাগলে ঔষধ খাবেন না।
তবে খারাপ লাগলে অবশ্যই ঔষধ খাবেন। মিষ্টি খাবার কিছুদিনের জন্য পরিহার করুন দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।